चिकेन आलू कषा এইভাবে বানালে খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, ওয়ালি কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাগানের নতুন আলু দিয়ে আর চিকেন কষা রেসিপি। আমার এই ভিডিওটি না স্ক্রিপ্ট করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে নেবেন। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অনেকটা আলু আজকে আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এই আলু দিয়ে চিকেন কষা রেসিপি বানাবো। কিছুটা আলু আমি নিয়ে নিচ্ছি। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 2 কেজি চিকেন ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি নতুন আলু, আর এখানে দারচিনি আর লবঙ্গ নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি গরম মশলা, মিট মশলা নিয়েছি, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, এটা হলো জিরের গুঁড়ো, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি তেজপাতা, সরিষার তেল, পেঁয়াজ গোটা নিয়েছি বেটে নেব, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, এখানে আদা কুচিয়ে নিয়েছি, আদাটাও বাটতে হবে, রসুনের কোয়া নিয়েছি কিছুটা, রসুনটা একটু বেশি পরিমাণে লাগে, এই রসুনের কোয়াগুলো সব বেটে নেব, আর এখানে নিয়েছি পাকা টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচা টমেটো কেটে নিয়েছি, একটু লেবু নিয়েছি টক লেবু, আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি। এবার এই রসুন আদা আর কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজ দুটোকে বেটে নিচ্ছি। এবার জল ঝরানো চিকেন আমি এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লবণটা দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া যেতে পারে। আদা বাটা আর রসুন বাটা, লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর রস পুরোটাই দিয়ে দেব, এবার হাত দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে সব মশলা আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকাটা খুলে আর একটু মেখে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিচ্ছি উনানটা জ্বালিয়ে দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিচ্ছি কিছুটা, আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে, একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে এই আলু ভেজে নিচ্ছি আমি। আলু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি তেল থেকে, কাঁচা টমেটোটা ভেজে নিচ্ছি, কাঁচা টমেটো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, আর দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ নিয়েছি এখানে, চিনি নিয়েছিলাম সামান্য একটু, চিনিটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে চিকেন রান্নার পর, তার জন্য চিনিটা ব্যবহার করলাম। ভালো মতো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলা মেখে যে চিকেন রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি। উনুনের জালটা একটু মিডিয়ামে রেখে ভালোভাবে চিকেন কষিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি ভেজে রাখা কাঁচা টমেটো আর কেটে রাখা পাকা টমেটো,
দিয়ে আরেকটা আমি বড় কড়াইতে নিয়ে নেব সবগুলো একসঙ্গে। আরেকটা কড়াইতে আমি ঢেলে দিচ্ছি পুরোটা। চিকেনের যে জলটা বের হয় সেই জলটা ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে, না ফেললে চিকেনের সুন্দর টেস্টটা আসবে না। এখানে আমার নিচের দিকের জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। চিকেন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এই গামলাতে আমি চিকেনটা মশলা মেখেছিলাম সেই গামলায় একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে, এবার মিট মশলা দিয়ে দিচ্ছি কিছুটা। ফুটিয়ে নিয়ে ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি। এবার নামানোর একটু আগে এই যে গরম মশলা, গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার উনুনের উপর থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। চিকেন আলু কষা হয়ে গেছে, এখন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি।